মুভিতে আপনি প্রায়শই দেখেন যে কিভাবে একজন হিরো বা একজন পুলিশ অফিসার বুলেট প্রুফ জ্যাকেট পরেন এবং যখন তাকে গুলি করা হয় তখন সেই জ্যাকেট তাকে বাঁচায়। কিন্তু আপনি কি জানেন, বাস্তবে বুলেট প্রুফ জ্যাকেট ততটা বুলেট প্রুফ নয় যতটা আপনি ভাবছেন। একটি পিস্তল থেকে বেরোনো গুলির স্পিড অন এভারেজ 50 মিটার পার সেকেন্ড, কিন্তু এক রাইফেল থেকে বেরোনো বুলেটের গতি প্রতি সেকেন্ডে 1000 মিটারেরও বেশি। মার্কেটে পাওয়া বেশিরভাগ বুলেট প্রুফ জ্যাকেট আপনাকে পিস্তলের বুলেট থেকে বাঁচাবে, কিন্তু AK-47 থেকে বেরোনো বুলেট থেকে বাঁচাতে পারবে না। অবভিয়াসলি আরো উন্নত বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে, কিন্তু এটি আরো মোটা এবং ভারী হতে থাকে। যদিও বুলেট প্রুফ জ্যাকেট বুলেট আটকায়, কিন্তু বুলেটের প্রভাব এত বেশি হয় যে জ্যাকেট পরার পরেও আপনার হাড় ভেঙে যেতে পারে, বুলেট শরীরের ভেতরে না গেলেও। এবং আরেকটি বিষয় হলো যে এই জ্যাকেটটি সাধারণত বুক এবং পেছনের এরিয়া বাঁচায়। আপনার ঘাড়, আপনার হাত এবং আপনার পা ফাঁকাই থেকে যায়।